হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিত স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, বর্তমানে খুবই একটা খারাপ অবস্থা চলছে জিত ফ্যানদের জন্য। বিকজ ফেসবুকে জিতের যে বড় বড় ফ্যান পেজ গ্রুপগুলো সেগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। ইয়েস, আমি আপনাদের কিছুদিন আগে একটি ভিডিও করে জানিয়েছিলাম যে জিত ক্রিয়েশন নামে একটি ফেসবুক ফ্যান পেজ রয়েছে, যাকে আমরা ফেসবুক গ্রুপ বা ফ্যান ক্লাব বলি, তো সেটা বন্ধ করে দিতে চলেছে। তাদের দাবি ছিল বা তাদের অভিমান ছিল যে জিতটা কোনো নতুন সিনেমার আপডেট দেয় না বা কোনো সিনেমার আপডেট দিচ্ছে না বা চেঙ্গিসের আপডেট দেয় না, শুধুমাত্র সে নিজের মতোই চলছে, ফ্যান ক্লাবদের খবর নেয় না, ফ্যানদের সঙ্গে কথা বলে না, কোনোদিন লাইভে আসে না। মানে জিতটা একের পর এক নিজের মতো তৈরি হচ্ছে আর ফ্যানদেরকে নিরাশ করছে। অন্য স্টারের ফ্যানদের মতো তারাও প্রত্যেকটা অকেশনে চেয়ে থাকে জিতার কখন একটা আপডেট আসবে, কিন্তু দিন শেষে কোনো আপডেট আসে না। আলটিমেটলি তারা এটাই একটা রাস্তা নেয় যে তারা এই গ্রুপ ছেড়ে দেবে। তো সেটা নিয়ে আমি একটা দুঃখ প্রকাশ করে ভিডিও করেছিলাম যে তাদের উচিত জিতার জন্য আর একটু সময় অপেক্ষা করা। বিকজ একটা মানুষকে ভালোবাসতে গেলে অনেকটা সময় লাগে, অনেক কিছু তার ভালো লাগতে হয় তারপর তাকে ভালোবাসে, কিন্তু ঘৃণা করতে গেলে একটা রিজন বা একটু সময়ই যথেষ্ট। তাই বলবো এত মাথা গরম করবেন না। তাদেরকে আমি বলেছি, হয়তো বা তারা আমার ভিডিও দেখেছে কিনা আমি জানি না, তবে এবার আরও একটা ফ্যান ক্লাব সেম একই ক্যাটাগরিতে পড়তে চলেছে, অর্থাৎ তারাও জিতের এই ফ্যান বেসটা বন্ধ করতে চলেছে। আগের যে ফ্যান ক্লাবের গ্রুপটা ছিল সেটা মোটামুটি 6-7 লক্ষের কাছাকাছি ফলোয়ার ছিল, এখন যেটা বন্ধ হতে চলেছে সেটারও মোটামুটি 1 লাখের বেশি ফলোয়ার্স রয়েছে। তো এত বড় বড় ফ্যান ক্লাবগুলো যদি এভাবে একের পর এক জিতদার বন্ধ হতে থাকে, তাহলে জিতদার সিনেমা যেভাবে জিত প্রমোশন না করলেও প্রমোশন হয়ে যায় সেটা কোথাও গিয়ে প্রবলেম হতে পারে। আর সিনেমা হলে প্রবলেম হবে কি না সেটা আমি বলতে পারছি না, তবে হলেও হতে পারে। 1 লাখ বা 6 লাখ বা 7 লাখ এই যে একটা গ্রুপ হয়, মানে তারা যে জিতদার প্রতিনিয়ত পোস্ট করে, জিতদারকে ভালোবাসে, তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে অবশ্যই বক্স অফিসে ক্ষতি হবে বলে আমি দাবি করি। এরকম ফ্যান বেস জিতদার অনেক রয়েছে। তো এরকম যে একটা ট্রেন্ড শুরু হয়েছে, প্রত্যেকটা জিত ফ্যানরা তারা ফ্যান ক্লাব ছেড়ে দিচ্ছে, তো এটা যদি ট্রেন্ড হয়ে যায় তাহলে সত্যি জিতদার কপালে খুব দুঃখ রয়েছে, এটা বলা বাহুল্য। তো দেখুন, আপনারা সবাই জানেন জিত হলো অন্য স্টারের মতো না, মানে বাংলাতে যারা স্টার রয়েছে সবার মতো জিত না, জিত একটু আলাদা। এই ফটোটা দেখুন, অনেকে বলছিলেন না যে কালী পুজোতে কোনো আপডেট আসেনি, জিতদার তার ফ্যানদের ভালোবাসে না, এটা কি ভাই? এটা জিতদার তার নিজের একটা ফ্যামিলি সহ ফটো দিয়েছে, তাহলে তার ফ্যামিলি রয়েছে তাদেরকে তো সময় দেওয়া উচিত। তার চেঙ্গিস সিনেমার শুটিং মাত্র শেষ হয়েছে, তো সেটার একটা আপডেট আসবে। তবে হ্যাঁ, এই সিনেমার আপডেটটা আসতে পারে আমার মনে হয় তার জন্মদিনে। প্রতি বছর জিতদার জন্মদিনে যে আনন্দটা করে এবং তার বাড়ির সামনে লোক যেভাবে জড়ো হয়, তো এবার যদি তার জন্মদিনে আপনার এরকম একটা দুঃখের গিফট দেন তাহলে জিতদার মনকে ভালো লাগবে। যাকে ভালোবাসেন তার জন্য আর একটু অপেক্ষা করুন, হয়তোবা জন্মদিনে তার একটা চেঙ্গিসের কোনো আপডেট আসতে পারে। হ্যাঁ, এবার অভিমান থেকে আপনারা করছেন, আপনাদের কোনো দোষ নেই। এবার যে ফ্যান বেসটা বন্ধ হতে চলেছে সেটার নাম হলো জিতিয়ান ওয়ার্ল্ড। এটাও মানে কি বলবো, আর একের পর এক এরকম যদি ফ্যান বেস বন্ধ হতে থাকে তাহলে সত্যি খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। তবে জিতদার উদ্দেশ্যে এটাই বলবো যে একটু, কমসে কম একটু অ্যাক্টিভ হন। আপনার ফ্যানরা আপনাকে পাগলের মতো ভালোবাসে, আপনার প্রতি রাগ অভিমান করে, তারা এত বড় বড় ফ্যান বেস উড়িয়ে দিচ্ছে। দেখো তো, যাই হোক, আমার মনে হয় বছরে একটি সিনেমাতে জিতদার ফ্যানরা কোনোভাবেই সন্তুষ্ট নয়। মানে জিতদার একটা সময় বলেছিল সে বছরে কমসে কম 3টে সিনেমা করতে চায়, কিন্তু এবার দেখছি সে যে ট্রেন্ডটা তৈরি করছে সেটাতে বছরে 1টি ছবি হবে, আর সেটাও তার সিনেমার রিলিজ হওয়ার 1 মাস আগে থেকে মাত্র প্রমোশন করবে। তো যে জিতদার ফ্যান ক্লাবগুলো রয়েছে বা ফ্যান বেসগুলো রয়েছে সেগুলো কিভাবে চলবে, সেগুলো রিচ করবে কিভাবে, অর্থাৎ তাদের তো ধাপে ধাপে উঠতে হবে, কিন্তু জিতদার তরফ থেকে কোনো পোস্ট বা কোনো কিছুই তো পায় না। তাই বলবো আগের মতো ভালো ভালো পোস্ট বা কোনো রিলস ভিডিও বা কোনো লাইভ টাইপ কিছু তো দেওয়া উচিত, বিকজ আপনার ফ্যান বেস বা আপনার যে ফ্যান ক্লাবগুলো রয়েছে সেগুলো তো আপনার জিনিস দিয়ে চলে, তাই না? তো তাদের যে অ্যাডমিন রয়েছে তাদেরকেও তো এটার পিছনে খাটতে হয়। তো খেটে যদি আলটিমেটলি সেই এতদিনের ফলোয়ার সেটা যদি নিচের দিকে চলে যায় তাহলে সত্যি খারাপ তো লাগবেই। শুধুমাত্র সেটাও না, তাদের মন আবেগ থেকে বোঝা যাচ্ছে যে আপনার প্রতি তাদের একটা অভিমান হয়েছে। দেখুন, আমি একটা কথা বলি, সব স্টারের মতো যে মাসে 1টি করে সিনেমার আপডেট দিতে হবে বা 2 মাস পর পর 1টি সিনেমা রিলিজ করতে হবে তাও নয়, বছরে কমসে কম 2টি সিনেমা করুন, সেটার মধ্যে বিজি রাখুন দর্শকদের, এটাই তো দর্শকরা চায়। যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলেছি, হয়তো অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে। তো ভিডিও এখানে শেষ করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন। ভালো, সবাই টাটা।